মিলিয়ে 14 দলের নেতা কর্মীদের সভা তুগন্ধিও আপনারে বন্ধ করা যায় না। আজকে আমরা পরিষ্কার বলবো যে আজকে যারা নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে, যারা নির্বাচনকে বানচাল করার জন্য গোলমাল পাকাবার চেষ্টা করছেন, তাদের একটি কথা বলতে চাই, আপনাদের এই স্বপ্ন কোনোদিনই সফল হবে না। বাংলাদেশে নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে, ইতিমধ্যে ইলেকশন কমিশনার নির্বাচনের একটি মোটামুটি তারিখ ঘোষণা করেছেন। সংবিধান মোতাবেক ইলেকশন কমিশনের অধীনে এই নির্বাচন হবে। কেউ এই নির্বাচন বন্ধ করার সাহস পাবে না, এই কথা পরিষ্কার বলতে চাই। 1971 সালে আপনাদের প্রভু সপ্তম নৌবহর এনে মুক্তিযোদ্ধাদের আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম বন্ধ করতে পারে নাই, যুদ্ধ বন্ধ করতে পারে নাই, ল্যাজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই প্রভুকে নিয়েই আপনারা আবার বাংলাদেশের ষড়যন্ত্র করছেন নির্বাচন বানচাল করার জন্য। আপনাদের মনে রাখা উচিত মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসিডেন্ট। 71-এর হাতিয়ার এখনো গর্জে ওঠে নাই, যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, সেই কথা বলতো আমরা দ্বিধাবোধ করব। আমরা দেশ আর মাতৃকাকে রক্ষা করার জন্য, স্বাধীনতাকে রক্ষা করার জন্য মুক্তিযোদ্ধারা শেষ রক্তবিন্দু দিয়ে হলো এই আমাদের ওয়াদা আমরা পালন করব। এই মাটি আমরা উদ্ধার করেছি, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, স্বাধীনতা এনেছি। তার এই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলাকে আমরা সুবলা সুবলা বাংলাদেশে আমরা পরিণত করব, কেউ সেটাকে ঠেকাতে পারবেন না। নির্বাচন হবে, নির্বাচনের সময় আমরা সবাই আজকে প্রস্তুত। নির্বাচনে যদি কেউ বানচাল করতে আসে, যদি কোনো রকম গণ্ডগোল করে, আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে নির্বাচন বানচাল করতে চায়, তাদের জন্য হবে বাংলাদেশে কবর হবে, তাদের এই কথা পরিষ্কার বলতে কেউ আপনাদের রক্ষা করতে পারবে না। বিদেশি প্রভু হোক আর দেশি প্রভু হোক, বাংলার মানুষ রাজকবদ্ধ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আমরা রাজকবদ্ধ বাংলাদেশের এই অগ্রযাত্রাকে নস্যাৎ করতে আমরা দিতে পারি না। আমাদের শেষ কথা, আমরা নির্বাচনই করতে চাই, অবাধ সুষ্ঠু নির্বাচন হবে জননেত্রী শেখ হাসিনার সরকারের অধীনে, এই ইলেকশন কমিশনের অধীনে। আমরা কারো দয়ার উপরে নির্বাচন করতে পারি নাই, করতে চাব না। আমরা আমাদের নিজস্ব বলের মধ্যে দিয়ে বাংলার জনগণকে সাথে নিয়ে আমরা নির্বাচন করতে চাই। এই